জোরহাট উদ্ধারৰ দায়িত্বত নবদলে প্রাক্তন মন্ত্রী নবদলে বিচার করব জোরহাটৰ পরাজয়। বিজেপির কি ভুলৰ বাবে হেরালে জোরহাট? জোরহাটৰ সূক্ষ্ম তন্ন তন্ন বিশ্লেষণ করব নবদলে। সাংগঠনিক পর্যালোচনা আর নির্বাচনের বিষয় লিখে পর্যালোচনা একটা বিষয় রাজ্যিক কমিটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর আমাকো যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত আমার সাংগঠনিক আর যা বিগত নির্বাচনের বিষয়সমূহ পর্যালোচনা করার দায়িত্ব প্রদান করেছে আমার লগতে রাজ্যিক সাধারণ সম্পাদক দীপুলরঞ্জন শর্মা ডাঙরিয়া। 11টা লোকসভা সমষ্টির জয়লাভ করেও যে সন্তুষ্ট নহয় বিজেপি, বিজেপিয়ে সর্বশক্তি প্রয়োগ করেও সম্মান রক্ষা করব নোৱাৰিলে যোরহাটক, যার বাবে যোরহাটক লৈ অব্যাহত আছে বিজেপির মন্থন বিশ্লেষণ। যোরহাটর মন্থন বিশ্লেষণের দায়িত্বত প্রাক্তন মন্ত্রী নবদলে, লগত রাজ্যিক বিজেপির সাধারণ সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মা। এতিয়ালৈকে আমি কার্যকর্তা সকলের লগত তাত জিলাভিত্তিক, যেহেতু আমার চারিখন জিলা তাত আছে, গতি সকল কার্যকর্তার লগত মত বিনিময় হওয়ার পিছতহে আমি সকল বিষয়বস্তু গম পাম। আমি আশা রাখিছো আমি কম দিনের ভিতরতে তেখেতলোকৰ লগত যোগ কি এই সাংগঠনিক সভার জড়িয়ে তেখেতলোকৰ পৰা আমি মানে বিষয়বিনিময় লম। আগন্তুক এসপ্তাহৰ ভিতৰত প্ৰাক্তন মন্ত্ৰী নবদলে আৰু ৰাজ্যিক বিজেপিৰ সাধাৰণ সম্পাদক দীপ্লুৰঞ্জন শৰ্মাই দিব লাগিব যোৰহাট লোকসভা সমষ্টিৰ সূক্ষ্ম তন্ন তন্ন বিশ্লেষণ। 10 বিধানসভা সমষ্টিৰ 7গৰাকী বিজেপি বিধায়ক থকাৰ পিছতো কিয় 6টা সমষ্টিত পিছ পৰিল বিজেপি? বিজেপি পিছ পৰাৰ অন্তৰালত কি? কিয় যোৰহাটবাসীয়ে প্ৰত্যাখ্যান কৰিলে বিজেপি? যোৰহাট লোকসভা সমষ্টি বুথ পঞ্চায়েত মণ্ডল আৰু জিলা পৰ্যায়ৰ সকলো সামৰি তথ্য লবলৈ সাজু নবদলে। আমাৰ সাংগঠনিক স্তৰ কিছুমান আছে, বুথ পঞ্চায়েত আমাৰ মণ্ডল আৰু জিলা পৰ্যায়ত আমাৰ বিভিন্ন ধৰণৰ স্তৰসমূহৰ বিষয়ববীয়াসমূহ আছে আৰু লগতে আমাৰ ৰাজ্যিক নেতৃত্বসকল এই জিলাসমূহত বা মণ্ডলৰ পৰা প্ৰতিনিধিত্ব কৰা বিষয়ববীয়া আছে, তেখেতলোকৰ উপস্থিতিত এই সাংগঠনিক আমি পৰ্যালোচনা সভাখিনি কৰিম। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে যোৰহাটত গৌৰৱ গগৈৰ জয়ক লৈ বাজপেয়ী ভৱনত অনুষ্ঠিত হৈছিল গুৰুত্বপূৰ্ণ পৰ্যালোচনা বৈঠক, য'ত কেইবাখনো জিলা সমিতিৰ বিৰুদ্ধে অসন্তুষ্ট আছিল ৰাজ্যিক নেতৃত্ব। ইমানেই নহয়, দল বিরোধী কামত লিপ্ত থকার অভিযোগ আছিল বহুকেইখন জিলা সমিতির বিরুদ্ধে। তারপিছতে 14টা লোকসভা সমষ্টিতে 28গৰাকী নিরপেক্ষ নেতাক সমষ্টি পর্যালোচনার দায়িত্ব রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা। লোকসভাত কোন লোকসভাত আমার ভোট শেয়ারিং হেৰি হল, বৃদ্ধি হল, বিধানসভা স্তরত আমি কোন কাজ কমিটি কেনে কিদরে আমার সপক্ষে ভোটদান করলে, এই আটাইবিলাক কথা প্রতিটো জিলা প্রতিটো মণ্ডল লগতে প্রতিটো মোর্চার লগত আলোচনা করে এক রিপোর্ট দিয়ার নিমিত্তে আমি জ্যেষ্ঠ দলের নেতৃবৃন্দর 28জন সন্মানের ব্যক্তিক দায়িত্ব দিছো। সফল বিফলর খতিয়ানোর লগতে ভবিষ্যৎ দিনত লবলগা পরামর্শ সকলবোৰ সামৰি অহা 3-5 জুলাইৰ ভিতৰত সমষ্টি পর্যালোচনা করে নেতাই দিব লাগিব প্রতিবেদন। স্টাডি কৰিছো, অধ্যয়ন করা হব, আর তারপর যদি আমি কিবা লবলগীয়া আছে নিশ্চয় লওয়া হব। আর যদি লই আগন্তুক 2026ৰ আমার বিধানসভা নির্বাচন আছে, তার কারণে আমি রণকৌশল প্রস্তুত অহা 3-5 জুলাইৰ ভিতর দিব। এনেদরে এতিয়া প্রথম পর্যায়ের রাজ্যিক বিজেপি কার্যালয়ের পর্যালোচনার পিছত দ্বিতীয় পর্যায়ের গ্রাউন্ড জিরো পর্যালোচনা করবলে সাজু 28জনীয়া বিষয়ববীয়া। পিছে দ্বিতীয় পর্যায়ের এনে পর্যালোচনাত কোনবোৰ নতুন তথ্য পোহৰলৈ আহে সেয়া হব লক্ষণীয়। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।